Hello friends, welcome back to my channel. Onek din por, rather I will say like mash khanik hoye gelo tomader shonge adda hoy na. Ami onek din por ajke video upload korchi. Onek kichu hoyeche er moddhe jeigulo ami aste aste reveal korbo, bolbo tomader shonge share korbo. To ajke onek din por elam, bhavlam ektu adda diye shuru kori ajker vlog ta. Ajke hotat kore mon ta khub kharap. মনটা এই জন্যই খারাপ যে মিমি পাপা মানে আমার মা বাবা চলে গেছে আজ প্রায় মানে কলকাতা থেকে, কলকাতায় রিটার্ন হয়ে গেছে ফ্রম লন্ডন লাইক দেড় মাস হয়ে গেল। কিন্তু আজকে ওদের জন্য খুব মনটা হঠাৎ করে আমার খুব মন খারাপ করছে আর কি, লাইক মনে হচ্ছে যে হঠাৎ করে আমি ওদের খুব মিস করছি, মনে হচ্ছে যে ওরা থাকলে খুব ভালো হতো এখন আমার কাছে। বাট ঠিক আছে, I'm very much habituated to this kind of life. আমি বিয়ের পর থেকে একা সংসার করি, সেখানে শ্বশুর শাশুড়ি মা বাবা কেউই নেই, একাই হাতে সব কিছু সামলেছি। আমি কমপ্লেন করব না লাইফ নিয়ে, আই এম হ্যাপি উইথ মাই লাইফ। কিন্তু ওই হয় না, কোনো কোনো সময় নিজের বাড়ি, নিজের বিছানা, মা বাবা প্রচণ্ডভাবে মনে পড়ে। আজকে সেই দিনটা, মনটা খুব খারাপ, সত্যিই খুব খারাপ। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই। আজকে আমি তোমাদের দেখাবো ওদের চলে যাওয়াটা এয়ারপোর্ট থেকে, কারণ সেই দিন আমি ভীষণ স্ট্রং থাকি। আমি কোনোদিন আমার মা বাবা বলো বা আমার ইনলস বলো কারোর সামনে আমি কাঁদি না যখন ওরা চলে যায়। বাট যখন বাড়িতে আসি বা ওরা যখন ফাইনাল বাইটা করে এয়ারপোর্ট থেকে, তারপর আমার কান্নাটা শুরু হয় যেটা ওরা দেখতে পায় না। সো একভাবে আমি ওদেরকে একটু স্ট্রং রাখার, আমি ওদেরকে মেন্টালি স্ট্রং রাখার চেষ্টা করি। ওরা ভাবে, আমার মা তো অনেক সময় আমাকে বলেই ফেলে যে তুমি পর হয়ে গেছো টাইপ, কি তুমি এখন বোঝোই না মায়ের দুঃখ। বাট সেটা না, বুঝি আমি, কিন্তু আমি এক্সপ্রেস করতে চাই না। আমি প্রচণ্ড ছিচকা দৌড়ি, আমি কথায় কথায় কেঁদে ফেলি, কিন্তু ওই জায়গাটা কী জানি কী করে আমি ভীষণ নিজেকে স্ট্রং রাখি। সো হয় কিছু কিছু সময় লাইফে আসে যে একা লাইফ লিড করে সব ফ্রিডম নিয়েও তখন মনে পড়ে যে মা যদি থাকতো তাহলে মায়ের হাতে রান্নাটা খেতে ভীষণ ভালো লাগতো, এই রান্নাটা আজকে হয়তো মা করে দিলে খুব ভালো লাগতো। বাট স্টিল আই এম হ্যাপি, আই গট এ গুড হাজব্যান্ড, গুড ফ্যামিলি, ভালো ছেলে মেয়ে হয়েছে আমার, সব নিয়ে আই এম হ্যাপি। বাট ওই আর কি, মাঝে মাঝে একটু মিসতে করি, তাই না? মিমি পাপা ফাইনালি রেডি হচ্ছে এয়ারপোর্টে বেরোনোর জন্য। শেষ মুমেন্টে ওদের গোছগাছ এখনও হয়ে উঠতে পারেনি, এত শপিং করেছে, এত শপিং করেছে যে সুটকেস সব কম পড়ছে, নতুন সুটকেস কিনো তারপর কম পড়ছে। বাট স্টিল লাস্ট মুমেন্টে এই জিনিসটা আমি সবসময় দেখেছি হয়, মানে কী কী প্যাক করা বাকি, কী এখনও করতে হবে, সব চলছে, তাই সেই সময়টা মন খারাপের আর কোনো জায়গা নেই। এখন আমরা এই নিয়েই ব্যস্ত। এয়ারপোর্টে ফাইনালি আমরা ঢুকছি মিমি পাপাকে সি অফ করার জন্য। এখন একটু বুকের ভেতরটা একটু ভারী ভারী ফিল হচ্ছে, মানে ফাইনালি আমি ফিল করতে শুরু করেছি যে মিমি পাপারা চলে যাচ্ছে। ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছি লাস্টে বাইটা হবে, কবে যে আবার দেখা হবে জানি না, হোপফুলি নেক্সট ইয়ার, সেটা অবশ্য এখন শিওরিটি কিছু নেই। করোনা ভাইরাসের পর থেকে শিওরিটি ব্যাপারটাই যেন লাইফ থেকে চলে গেছে। আজকের ব্লগ এইটুকুনি, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কিছুর সাথে। হোপফুলি মি পাপার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আপনারাও ভালো থাকবেন প্লিজ। যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ব্লগের শেষে আমি কিছু পিকচার রেখেছি যেগুলো কিছু মুমেন্টস ওদের সঙ্গে স্পেন্ড করা যেদিন ওরা চলে যাচ্ছে সেদিন সকালবেলা। আজকে আমার বেশি কিছু আর সত্যিই বলার নেই, আপনারাও ভালো থাকবেন, আর যেটা আমি সবসময় বলি প্লিজ কিপ অন স্মাইলিং অল দ্য টাইম। সি ইউ সুন, বাই বাই।